নমস্কার সকলকে। আগের একটি ভিডিওতে আপনারা দেখে নিয়েছিলেন আমরা গেছিলাম আগরপাড়ার গিরিবালা ঠাকুর বাড়িতে। আজকে নিয়ে এসেছি সেই ভিডিওটারই পার্ট টু, যেখানে আমরা যাব আগরপাড়ার আরেকটি দ্রষ্টব্য স্থানে। সুতরাং ভিডিওটা কিন্তু আপনাদের শেষ পর্যন্ত দেখতে হবে। আগের গিরিবালা ঠাকুর বাড়ির ভিডিওটি না দেখে থাকলে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন, বা আমাদের ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিলাম। আজকের মা আনন্দময়ী আশ্রমের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। গিরিবালা আশ্রম দেখে আসার পর আমরা চলে এসেছি আগরপাড়ের আরেকটি উল্লেখযোগ্য স্থানে। এটি হলো মা আনন্দময়ী আশ্রম। তো আমরা পুরোটা ঘুরে দেখবো এবং আপনাদেরও কিন্তু ঘুরে দেখাবো। তো চলুন। আগরপাড়ার মা আনন্দময়ী আশ্রম গঙ্গার পাড়েই অবস্থিত। এইখানে পৌঁছানোর জন্য আপনাদের প্রথমে চলে যেতে হবে আগরপাড়া স্টেশনে। আগরপাড়া স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের মাঝামাঝি জায়গা থেকে বেরিয়ে আপনারা ধরে নিন সাহেবকুঠি যাওয়ার অটো। এছাড়া আপনারা যদি বাসে করে আসেন তাহলে আপনারা ডানলপ বা ব্যারাকপুরগামী যে কোনো বাস বা অটো ধরে নেমে পড়ুন আগরপাড়া তেঁতুলতলা বাস স্টপে। সেখান থেকে অটো বা টোটো করেও আপনারা পৌঁছে যেতে পারেন সাহেবকুঠি। সাহেবকুঠিতে নেমে সেখান থেকে 5 মিনিটের হাঁটা পথে কিন্তু আপনারা পৌঁছে যেতে পারেন মা আনন্দময়ী আশ্রমে। এখানকার গুগল ম্যাপসের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, প্রয়োজন হলে সেটাও কিন্তু আপনারা দেখে নিতে পারেন। মা আনন্দময়ীর আশ্রমে দর্শন করার জন্য আপনারা সকাল 9টার থেকে 11:30 সময় আসতে পারেন। এখানে ভোগ আরতি হয় সকাল 11:30 থেকে 12টার মধ্যে। এরপর 12:30 সময় কিন্তু মন্দির বন্ধ হয়ে যায়। বিকালে আবার মন্দির খোলে বিকেল 4টার সময় এবং রাতে মন্দির বন্ধ হয় 9টার সময়। আপনারা নিজেদের সময় মতো এখানে আসতে পারেন দর্শন করার জন্য। এছাড়া এই মন্দিরে আপনারা যদি ভোগ প্রসাদ গ্রহণ করতে চান তাহলে সকাল 11টার মধ্যে এসে কিন্তু আপনাকে কুপন সংগ্রহ করতে হবে। ভোগ প্রসাদ দেওয়া হয় দুপুর 1টার সময়। মন্দিরে ঢুকেই প্রথমে চোখে পড়ল এই সুন্দর শ্রীকৃষ্ণের মূর্তি এবং ভোলানাথের একটি মূর্তি। এছাড়াও আমরা দেখলাম একটি ব্যানার যার মধ্যে লেখা রয়েছে আগামী 2রা মে থেকে 27শে মে পর্যন্ত কিন্তু এখানে চলবে এক বিশাল মহোৎসব। আপনারা কিন্তু চাইলে সেই সময়ও আসতে পারেন। এরপর আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম মায়ের মন্দিরের উদ্দেশ্যে। মন্দিরের চারিদিকে রয়েছে অনেকগুলি বিল্ডিং, যেখানে কিন্তু রয়েছে ভক্তদের থাকার ব্যবস্থা। আপনারাও কিন্তু অফিসে যোগাযোগ করে এখানে থাকতে পারেন। আমরা মা আনন্দময়ীর আশ্রমে গিয়েছিলাম বিকেলবেলা সন্ধ্যা আরতি দেখার উদ্দেশ্যে। এখানে প্রত্যেক দিন বিকেল 6:45 সময় সন্ধ্যা আরতি করা হয়। তো সেই সময় মতো আমরা ঢুকে পড়লাম মন্দিরে। প্রথমে চোখে পড়ল বিশাল এক তুলসী মঞ্চ, যেটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছিল। এরপর ধীরে ধীরে আমরা দর্শন করে নিলাম মন্দিরের ভেতরের বিগ্রহ। আপনারাও আমাদের সাথে দর্শন করে নিন। Thank you.
সন্ধ্যা আরতি দেখে যেন মনটা পুরোই ভরে গেল। সন্ধ্যা আরতি দর্শন করার পর নাট মন্দিরের চারপাশটা ঘুরে দেখলাম। দেখলাম মন্দিরের প্রত্যেকটি দেওয়ালে লেখা আছে মা আনন্দময়ীর বিভিন্ন বাণী। মা আনন্দময়ীর প্রকৃত নাম হলো নির্মলা সুন্দরী। তিনি বাস করতেন ব্রাহ্মণবাড়িয়া জেলা, যেটি বর্তমান বাংলাদেশে অবস্থিত। বিবাহের পর তিনি তার স্বামী রমণীমোহনের সঙ্গে চলে আসেন শাহবাগে এবং সেখানকার সিদ্ধেশ্বরী কালী মন্দিরে ধর্মকর্মে নিজের আত্মনিয়োগ করেন। এই মন্দিরে একদিন দিব্যভাবে মাতোয়ারা হয়ে নির্মলা আনন্দময় মূর্তিতে প্রকাশিত হন এবং তখন থেকে তার নাম হয় আনন্দময়ী মা। এই সময় ঢাকার রমনায় তার আশ্রম গড়ে ওঠে এবং সেখান থেকেই তিনি তার আধ্যাত্মিক কর্মজীবন শুরু করেন। এরপর 1932 খ্রিস্টাব্দে আনন্দময়ী মা স্বামীর সঙ্গে উত্তর ভারতে দেরাদুরে চলে যান এবং সেখানেও কিন্তু তিনি তার ভক্তি জীবন আরও প্রসারিত করেন। মানুষকে তিনি আধ্যাত্মিকভাবে উদ্বুদ্ধ করার জন্য ভারতের বিভিন্ন স্থানে পরিভ্রমণ করেন। এর মধ্যে একটি বিশেষ কীর্তি হল প্রাচীন ভারতের অন্যতম তীর্থক্ষেত্র নৈমিষারণ্য তিনি পুনর্জাগরণ ঘটান। সেখানে তিনি মন্দির স্থাপন করেন এবং যজ্ঞ ও কীর্তনের মাধ্যমে ভগবত সাধনা ক্ষেত্র তৈরি করেন। বর্তমানে কিন্তু বাংলাদেশের খেওড়া এবং রমনাসহ ভারতের বেনারস, কঙ্খল প্রভৃতি স্থানে তার নামে আশ্রম, বিদ্যাপীঠ এবং বিভিন্ন হাসপাতাল গড়ে উঠেছে। আগরপাড়ার এই মা আনন্দময়ী আশ্রমেও কিন্তু রয়েছে একটি দাতব্য চিকিৎসালয়। সব মিলিয়ে এরকম টোটাল 25টি আশ্রম কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে। এখানে ঘুরতে ঘুরতে আমরা দেখে নিলাম একটি বিশাল জলাশয়, তার সামনে কিন্তু রয়েছে মা গঙ্গার একটি বিগ্রহ, এছাড়া রয়েছে সুন্দর করে সাজানো একটি দোল মঞ্চ। কিছুটা এগিয়ে গিয়ে দেখতে পেলাম এখানে রয়েছে একটি গোশালা, সেখানে কিন্তু রয়েছে অনেকগুলি গরু এবং এখানে কিন্তু গোমাতাদের সেবা করার জন্য অসাধারণ ব্যবস্থা রয়েছে, সেটা দেখে বেশ অবাকই হলাম। আপনারাও দেখে নিন মা আনন্দময়ী আশ্রমের গোশালাটি। গোশালার পাশাপাশি জলাশয়ের সামনে কিন্তু দেখলাম বেশ কয়েকটি রাজহাঁস। এরপর আমরা চললাম এখানকার বাগান দেখতে। সেটি দেখার জন্য কিন্তু আপনারা পুকুরের পাশে যে রাস্তাটি রয়েছে সেটা দিয়ে সোজা এগিয়ে যেতে পারেন এবং শেষ প্রান্তে আপনারা দেখতে পাবেন একটি ধ্যান কক্ষ। বাগানে কিন্তু রয়েছে অসংখ্য সূর্যমুখী ফুল, এত ফুল কিন্তু একসাথে একদমই দেখা যায় না। এছাড়া দেখে নিলাম একটি রুদ্রাক্ষ গাছ, এটিও কিন্তু বেশ বিরল। তো সব মিলিয়ে এখানকার বাগান কিন্তু খুবই সুন্দর। এরপর আমরা এগিয়ে যাব ধ্যান কক্ষের দিকে। ধ্যান কক্ষের ভেতরে প্রবেশ করে দেখতে পেলাম রয়েছে মা আনন্দময়ীর একটি বিগ্রহ। মা আনন্দময়ীর আসল সমাধি মন্দির কিন্তু হরিয়ানার কঙ্খলের যে আশ্রমটি রয়েছে সেখানে অবস্থিত। এই মন্দিরে এখনও অবধি আমরা কিন্তু আপনাদের অনেক কিছুই ঘুরে দেখালাম। এছাড়া এই আশ্রমের সঙ্গে লাগোয়া গঙ্গার পাড়েও কিন্তু বেশ কিছু দর্শনীয় জায়গা রয়েছে। রাত হয়ে যাওয়ার জন্য আমরা সেখানে যেতে পারিনি, পরবর্তী কোনো একটা ভিডিওতে সেটা তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনে। আজকের আমাদের মা আনন্দময়ী আশ্রমে ঘুরে বেড়ানোর ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং কমেন্টে কিন্তু আপনারা জানাতে পারেন আপনারা আর কোন কোন দর্শনীয় জায়গা দেখতে চান, আমরা চেষ্টা করব সেই সমস্ত ভিডিও আনার। এছাড়া সাবস্ক্রাইব করে কিন্তু আমাদের চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।